হ্যাঁ আয়ামু আসর জিলহজের দশ দিন এমন আয়া মুশিক আয়া মুতিকের তিন দিন মোট এই তেরো দিন এই তেরো দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে তাকবীর পড়া আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবরাই হাম অধিক পরিমাণে তাকবির পড়া এটি হচ্ছে শূন্য দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম

এই তেরো দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে তাকবীর পড়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামিদ অধিক পরিমাণে তাকবীর পড়া এটি হচ্ছে শূন্য আর দুই নম্বর সুল্লাহ আল্লাহ সাল্লাহ ইসলাম একটি হাদিসের মধ্যে বলেছেন ফিরুফি ও তকবীর তোমরা অধিক পরিমাণে এই দিনগুলোর মধ্যে আল্লাহ রাবুল্লা আলমের তকবীর আল্লাহ রাবুল্লের প্রশংসা আলহামদুলিল্লাহ এবং লাহাহিল্লাহ এগুলো বেশি পরিমাণে পড়ো এখান থেকে জুমহুর আহল হাদিস জম্মুর ফিরগণ বলেছেন যে উত্তম হচ্ছে অধিক পরিমাণে জিকির করা আরেকটি বিষয় হচ্ছে যেটা সেটা হলো এই দিনগুলোর মধ্যে প্রথম দশ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যদি সম্ভব হয় প্রথম নয় দিনের সিয়াম পালন করা এক তারিখ থেকে আগামীকাল থেকে শুরু হবে আগামীকাল শনিবার থেকে এক তারিখ শুরু হবে সেক্ষেত্রে শনিবার থেকে আরম্ভ করে সম্ভব হলে নয় দিন শিয়াম পালন করা আর যদি সম্ভব না হয় গুরুত্বপূর্ণ যে দিনগুলো সম্ভব হয় সেই দিনগুলোতে শিয়াম পালন করা এই দিনগুলো শিয়াম পালন করা এই দিনগুলো রাত্রিতে অধিক পরিমাণে ইবাদত করা এটাও সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে সেলাবদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে যদি সম্ভব হয় সেলাবদের আমল অনুযায়ী আপনি বেশি পরিমাণে রাতের ইবাদত করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে আনসমের মালিক রাজ্য তো মনিত হাদিসের মধ্যে এসেছে আনস রাজি আল্লাহ তালু এই দিনগুলোতে বেশি পরিমাণে দোয়া করতেন আল্লাহ রাবুল আলমের কাছে তার মধ্যে বেশি বেশি দোয়া করা নয় তারিখ যেটাকে ইয়মে আরাফা বলা হয় তাকে ইয়মের আরাফা দিবসে বেশি পরিমাণে দোয়া করা এই কাজগুলো হচ্ছে এই দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্না আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন ছিল যে আমার যদি ফরজ রোজা ভাঙা রোজা যেই যেগুলো আছে আমি অসুস্থতার কারণে করতে পারিনি তো জিলহজ মাসে যদি আমি এক থেকে দশ তারিখের মধ্যে এই পাঁচটা রোজা করে দেই তাহলে কি আমি জিলহজ মাসের যে রোজার নিয়ত এটা কি আমাকে আলাদা করতে হবে নাকি ওই রোজাটা আমি এই জিলহজ মাসের দশ দিনে করে দিতে পারবো ধন্যবাদ আপনাকে আর কোনো প্রশ্ন আছে একটি প্রশ্ন ছিল জাকাত প্রসঙ্গে আমার যদি টাকা গচ্ছিত টাকা রাখার এক বছর হওয়ার আগে যদি রমজান মাস এসে যায় তাহলে কি আমি ওই টাকাটা রমজান মাসে দিতে পারবো বা এই রমজান বা আবার আগামী বছরের রমজান সমন্বয় করে দিতে পারবো ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন ভাঙা রোজা অসুস্থ যেন রাখতে পারেনি এখন জিলহজ মাঝের রোজার সাথে নিয়োগ করে রাখলে কি হবে ধন্যবাদ জিলহজের যে সিয়ামগুলো আছে এগুলো হচ্ছে নফর সিয়াম আর আপনি যে ভাঙা রোজা যেগুলো আছে কাজা যেগুলো আদায় করবেন সেগুলো হচ্ছে ফরজ সিয়াম সুতরাং ফরজ সিয়ামের নিয়োগ করলে অবশ্যই ফরজের সব পাবেন কোনো সন্দেহ নেই আপনার ফরজ রোজাগুলো আদায় হয়ে যাবে এতেও কোনো সন্দেহ নেই বাকি এই দিনগুলোতে শিয়াম পালন করার কারণে আপনি এই দিনগুলোর এবাদতের যে ফজিরত আছে সে ফজিরত পাবেন কিনা বিশুদ্ধ বক্তব্য হচ্ছে পাবেন বিশুদ্ধ বক্তব্য হচ্ছে পাবেন যদিও আপনি এই দিনগুলো নফল সিয়াম পালন করে নেই কিন্তু কিন্তু এবাদত যেহেতু করেছেন সিয়াম পালন করেছেন সেটা ফরজ হোক মানে আপনার জন্য কাজা হওয়ার কারণে ফরজ হয়েছে কিন্তু যেহেতু আপনি এই দিনগুলিতে ইবাদত পালন করেছেন সিয়াম পালন করেছেন অবশ্যই সিয়াম পালন করার কারণে এই দিনগুলোর ফজিলত আপনি পাবেন নফল না হলেও জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যে জাকাত তো বছর হিসেব করে করতে হয় রমজানে আপনার পুরো বছর শেষ হয়নি এটা একটু আগে হয়ে যায় তো আপনি সেখানে কি আগে বা সমন্বয় করে কি আপনার জাকাত আদায় করতে পারবেন হ্যাঁ আদায় দিতে করতে পারবেন আপনি যদি এক বছর পূর্ণ না হয় তাহলে আপনি অপেক্ষা করতে পারেন পরবর্তী সমন্বয় করেও জাকাত আদায় করতে পারেন তবে উত্তম হচ্ছে এক বছর যদি পূর্ণ হতে খুব অল্প সময় বাকি থাকে হয়তো এক মাস বাকি আছে অথবা আরও কম সময় বাকি আছে তাহলে সেক্ষেত্রে আপনি এক বছরে জাকাত আদায় করে ফেলবেন আর আপনি রমদানটাকে গুরুত্ব দিবেন তাহলে রমাদানে আপনার জাকাত আদায়ের যে ফজিরত রয়েছে সেই ফজিরত আপনি পেয়ে যাবেন এবং পরবর্তী সময় আপনি যখন হিসাব করবেন তখন রমাদান থেকে রমাদান হিসাব করবেন রমাদান থেকে রমাদান হিসাব করলে এটা আপনার জন্য সবচেয়ে উত্তম কারণ মাঝখানে যদি আপনি হিসাব সমন্বয় করতে যান তাহলে হয়তো আপনার জন্য অনেক সমস্যাও হতে পারে অবশ্যই এটা কর্পোরেট যার যাদের রয়েছে তাদের জন্য সমস্যা বেশি ব্যক্তিগত হিসাব যেহেতু অনেক বড় অঙ্কের হিসাব নয় সেটা হয়তো সহজও হতে পারে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম

আপনার প্রথম প্রশ্নটির আমরা জবাব জবাব দেওয়ার চেষ্টা করছি যদি দেন হ্যাঁ আপনি বলেছেন যে গির নয়টি রোজা যদি কেউ পালন করতে না পারে তাহলে কি তিনি যদি একটা বা দুইটা রাখেন অথবা কম রাখেন বেশি রাখেন তাহলে তিনি সব পাবেন কিনা সব তো পাবেন না ফল সিয়াম একটা রাখলে সব পাবেন দুইটা রাখলে সব পাবেন তবে একটা যিনি রেখেছেন আর নয়টা জিনিস রেখেছেন পার্থক কোন সন্দেহ নেই নয়টার ফজিলত আর একটার ফজিরত সমান হবে না কিন্তু আপনি অবশ্যই একটা রাখলেও সব পাবেন দুইটা রাখলেও সব পাবেন কোনো সন্দেহ নেই যদি নয়টা রাখতে পারেন ভালো সেটা যদি সম্ভব না হয় কম রাখতে রাখলেও অসুবিধা নেই অবশ্যই সব পাবেন কিন্তু পরিপূর্ণ জিল হয় দশ দিনের ফজিরত পেতে হলে চেষ্টা করবেন নয়টি সিয়াম পালন করার জন্য